উলামা পরিষদ বিয়ানীবাজার ইউকের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত 9 আগস্ট সোমবার পূর্ব লন্ডনের সলেন্ডার গার্ডেন্স মুসলিম কমিউনিটি সেন্টারে সংগঠনের সহসভাপতি আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনায় ছিলেন হাফিজ নাজিমুদ্দিন ও মাওলানা আমিনুল ইসলাম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ মানিক মিয়া, আলহাজ আব্দুল কাদির, বাংলাদেশ সেন্টার লন্ডনের সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন ও আব্দুল খলিল আলী। মাওলানা ওলিউর রহমান চৌধুরী দুবাগের কোরআন তিলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়। সম্মেলনে সংগঠনের কর্মতৎপরতার রিপোর্ট প্রদান করেন আল্লামা জিল্লুর রহমান চৌধুরী, হাফিজ নাজিমুদ্দিন ও মাওলানা আমিনুল ইসলাম। সংগঠনের কার্যক্রম নিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুফতি এহসান আহমদ, মাওলানা ওলিউর রহমান চৌধুরী দুবাগী, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা হাসান আহমদ, কমিউনিটি নেতা দেলোয়ার হোসেন প্রমুখ। শেষে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে 3 সদস্যের নির্বাচন কমিশনের নিকট দায়িত্ব হস্তান্তর করে নতুন কমিটির জন্য নির্বাচন পরিচালনার জন্য কমিশনকে অনুরোধ জানান। নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ হলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ আব্দুল কাদির, আলহাজ মানিক মিয়া ও আব্দুল খলিল আলী। পরে নির্বাচন কমিশন নতুন কমিটি ঘোষণা করেন। উলামা পরিষদ বিয়ানীবাজার ইউকের সভাপতি হিসেবে আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী, সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম ও কোষাধ্যক্ষ কারি ইউনুস আহমদ। সম্মেলনে অতিথিবৃন্দ নতুন কমিটির সাফল্য কামনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে সমুন্নত রাখার আহ্বান জানান। সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। সকল সদস্যের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। উপদেষ্টাবৃন্দ হলেন মাওলানা সাদউদ্দিন সিদ্দিকী, মাওলানা শামসুল ইসলাম, আলহাজ শামসুদ্দিন আহমদ খান, আলহাজ মানিক মিয়া। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর বায়ান্ন বাংলা। বায়ান্নের রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। বায়ান্ন বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে। কানেক্টিং বাংলা গ্লোবালি।